নির্বাচনের সময়ত রাজ্যের ভিন্ন প্রান্তত হিংসাত্মক ঘটনা রূপহীঘাটর জুড়িয়াত নির্বাচন কেন্দ্রিক হিংসা দুর্বৃত্তর আক্রমণত মহিলাসহ পাঁচজনক লোক আহত জুড়িয়ার তিনিচুকিয়া গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর মারপিটর ঘটনা কংগ্রেসী গুন্ডায় এই আক্রমণ চলার অভিযোগ উঠিছে দুর্বৃত্তর আক্রমণত আহত সকল ক্রমে রফিকুল ইসলাম কল্পনা খাতুন আনারুল ইসলাম খতিজা বেগম আর মাইনুল হক আহত সকলক জুড়িয়া ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয় যদিও গুরুতরভাবে আহত তিনজনক উন্নত চিকিৎসার বাবে নগরলৈ প্রেরণ করা হয় ইসাহক আলীর নেতৃত্বত একাংশ কংগ্রেসী আক্রমণ করার অভিযোগ দুর্বৃত্তর আক্রমণত আনারুল ইসলাম নামৰ লোকজনের হাতের একটা আঙুলি সম্পূর্ণরূপে ছিঙি যায় কাজিয়া একো নহয় কোনো কাজিয়া নহয় আমার মাটি আমার ঘর আমি ঘরত আছো কোনো কাজিয়া নাই ভিডিও রেকর্ডিং আছে আমার লগত মোবাইল আছে মানুহে ভিডিও রেকর্ডিং আছে আপোনালোক সব বস্তু পাই যাব যদি আমি কাজিয়া কইলো হতে নিহত আক্রমণ কইলো হতে তো আমি তো আক্রমণ কৰিব পৰা নাই কিয় নাই আমি তো কাজিয়া কৰাৰ উদ্দেশ্য নাই বিজেপির কি হয় মই বিজেপি বুথ কমিটির সেক্রেটারি হয় আপুনি বিজেপি কৰাৰ কাৰণে মই বিজেপি কৰাৰ কাৰণে মাইছে ইফালে উদালগুৰি খৈৰাবাৰীত অচিনাকি দুৰ্বৃত্তই জ্বলাই দিলে বিজেপির কাৰ্যালয় নিশা প্রায় ন বজাত উদালগুৰি জেলার খৈরাবাড়ীত থকা কার্যালয়তো জ্বলাই দিয়ে কোনে এই দুষ্কার্য সংঘটিত করিলে তার তদন্ত করবলে ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী রূপহীঘাটর মুজাম্মিল হক আর উদালগুৰিৰ রিপুঞ্জয় নাথর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট নির্বাচনের সময়ত রাজ্যের ভিন্ন প্রান্তত হিংসাত্মক ঘটনা রূপহীঘাটর জুড়িয়াত নির্বাচন কেন্দ্রিক হিংসা দুর্বৃত্তর আক্রমণত মহিলাসহ পাঁচজনক লোক আহত জুড়িয়ার তিনিচুকিয়া গাঁত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর মারপিটর ঘটনা কংগ্রেসী গুন্ডায় এই আক্রমণ চলার অভিযোগ উঠিছে দুর্বৃত্তর আক্রমণত আহত সকল ক্রমে রফিকুল ইসলাম কল্পনা খাতুন আনারুল ইসলাম খতিজা বেগম আর মাইনুল হক আহত সকলক জুড়িয়া ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রত ভর্তি করা হয় যদিও গুরুতরভাবে আহত তিনজনক উন্নত চিকিৎসার বাবে নগরলৈ প্রেরণ করা হয় ইসাহক আলীর নেতৃত্বত একাংশ কংগ্রেসী আক্রমণ করার অভিযোগ দুর্বৃত্তর আক্রমণত আনারুল ইসলাম নামৰ লোকজনের হাতের একটা আঙুলি সম্পূর্ণরূপে ছিঙি যায় কাজিয়া একো নহয় কোনো কাজিয়া নহয় আমার মাটি আমার ঘর আমি ঘরত আছো কোনো কাজিয়া নাই ভিডিও রেকর্ডিং আছে আমার লগত মোবাইল আছে মানুহে ভিডিও রেকর্ডিং আছে আপোনালোক সব বস্তু পাই যাব যদি আমি কাজিয়া কইলো হতে নিহত আক্রমণ কইলো হতে তো আমি তো আক্রমণ কৰিব পৰা নাই কিয় নাই আমি তো কাজিয়া কৰাৰ উদ্দেশ্য নাই বিজেপির কি হয় মই বিজেপি বুথ কমিটির সেক্রেটারি হয় আপুনি বিজেপি কৰাৰ কাৰণে মাৰিছে বিজেপি কৰাৰ কাৰণে মাৰিছে ইফালে উদালগুৰি খৈৰাবাৰীত অচিনাকি দুৰ্বৃত্তই জ্বলাই দিলে বিজেপির কাৰ্যালয় নিশা প্রায় ন বজাত উদালগুৰি জেলার খৈরাবাড়ীত থকা কার্যালয়তো জ্বলাই দিয়ে কোনে এই দুষ্কার্য সংঘটিত করলে তার তদন্ত করবলে ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী রূপহীঘাটর মুজাম্মিল হক আর উদালগুৰিৰ রিপুঞ্জয় নাথর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট